আফগানিস্তানে তালিবান রাজ শুরু হতে না হতেই অতিষ্ঠ হয়ে উঠেছে আফগানবাসীদের জীবন আর তারই মধ্যে আফগান নারীদের নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অনেকে তালিবানদের হাত থেকে রেহাই পেতে মুলুক ছেড়ে পালিয়েছেন তবে অনেকে হাজার প্রতিকূলতা থাকা সত্ত্বেও দেশ ছেড়ে যাননি আর এবার তাদের মধ্যে চারজনকে দেখা গেল তালিবানের বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হতে সম্প্রতি ইরানিয়ান এক সাংবাদিক টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন ভিডিওটি নেট মাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকে তা নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায় নাগরিকদের মধ্যে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে প্ল্যাকার্ড হাতে চার মহিলা তালিবানদের বিরুদ্ধে প্রতিবাদ করছে হিজাব পরিহিতা ওই চার মহিলার দাবি তাদের স্বাধীনতা চায় শিক্ষা সংস্কৃতি বিভিন্ন ক্ষেত্রে তাদের সম্পূর্ণ স্বাধীনতা চায় আর তাদের এই প্রতিবাদের সময় তাদেরকে ঘিরেই দাঁড়িয়ে আছে বন্দুকধারী তালিবানরা আফগান মহিলাদের একাংশের দাবি এই কয়েক বছর যেটুকু স্বাধীনতা তারা পেয়েছেন তালিবান সিংহাসনে বসার পর অবস্থার আরও অবনতি ঘটেছে প্রসঙ্গত আফগানিস্তানে টোলো নিউজ নামক এক নিউজ চ্যানেলের মহিলা অ্যাঙ্কার এবং তার বদলে একজন তালিবান অ্যাঙ্কারকে স্থান দেওয়া হয় সব মিলিয়ে আফগান সমাজের নারীদের প্রতি তালিবানদের এই বর্বরতার পরিমাণ আগামী দিনে কতটা বৃদ্ধি পেতে চলেছে সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট আরোহিণী